হে গাইস, হোয়াটসঅ্যাপ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা অনেকে ক্রাফটের স্টেশনারি যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে জানতে চাই, তবে কোনটা কী দামে বিক্রি করা হয়, কোথায় পাওয়া যায় অনেকেই জানি না। তবে আজ আমি তোমাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে এই স্টেশনারি আইটেমগুলো কোথায় পাওয়া যাবে, অনলাইনে কিভাবে তোমরা কিনতে পারবে, সেই সাথে দামটাও তোমরা জেনে নিতে পারবে। আর আজকে শুধু ক্রাফটের স্টেশনারি আইটেমগুলোই নয়, বরং পেন্টিংয়ের কিছু আইটেমের দামও আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে A4 সাইজের কালারফুল পেপার। এখানে বরাবর 100টা শিট আছে এবং 10টা কালার করে আছে প্রতিটা শিটের জন্য, এবং প্রতিটা পেজই আসলে যথেষ্ট পরিমাণ মোটা আছে, অর্থাৎ হার্ড আছে। আর এটার দাম পড়েছিল আমি যখন নিয়েছি 101 টাকা করেছিল, পুরো প্যাকেটটাই 101 টাকা ছিল, তবে বর্তমানে এটার দাম হয়ে গিয়েছে 135 টাকা। পরবর্তীতে আমরা চলে যাব গ্লিটার পেপারে, অর্থাৎ জরি পেপার, যেটাকে বাংলাতে জরি পেপার বলে। তো এই গ্লিটার পেপারটাও অনেক গুরুত্বপূর্ণ, এটা A4 সাইজের। আমরা যারা ক্রাফট নিয়ে কাজ করি অথবা আমরা কিছু কোনো কিছু বানাতে পছন্দ করি, তখন এটা আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো এটা যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এখানে 10টা পিস আছে, 10টা কালারের 10টা পিস। অনেকগুলো আনকমন কালারও ছিল, এখান থেকে আমি কয়েকটা কালার রফি হাকি দিয়ে দিয়েছি। তো সেজন্য আমি বর্তমানে যতগুলো লেফট আছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আর এটার পুরোটার দাম পড়েছে 199 টাকা। আমি 199 টাকা দিয়ে নিয়েছিলাম এবং বর্তমানেও এটার দাম 199 টাকা আছে, অর্থাৎ 200 টাকার কাছাকাছি। এরপর আমরা চলে যাব লার্জ সাইজের কালারফুল পেপারে। এই লার্জ সাইজের কালারফুল পেপারগুলো আমাদের অনেকেরই প্রয়োজন হয়ে থাকে এবং আমারও এটা খুব ভালো লাগে। এটা দুপাশেই কালার করা আছে এবং যথেষ্ট পরিমাণে মোটাও আছে, তবে অন্যান্য হার্ড পেপারগুলোর মতো মোটা নয়, তবে অতটা বেশি পাতলাও নয়। এটার দাম পড়েছে 10টা শিট ছিল এখানে, 120 টাকা দাম পড়েছে। আমি ডাবল সাইডেড 5টা ট্যাপ অর্ডার দিয়েছিলাম, তবে বাড়িতে আনার পরে আমি দেখতে পেয়েছি এটা ডাবল সাইডের ট্যাপ না, বরং সাদা রঙের এক সাইডের ট্যাপ। তো এটা প্রতিটা পিস দাম পড়েছে 21 টাকা করে, আমি 5টা নিয়েছি। সুতরাং একত্রে 5টার দাম পড়েছে 105 টাকা। পরবর্তীতে আমি একটা দোকান থেকে অনেকগুলো জিনিস অর্ডার করেছি। প্রথমে আমি তোমাদের হাইলাইটার প্যানটা দেখাচ্ছি। এখানে হাইলাইটার 4টা প্যান আছে, 4টা রঙের, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। দামটাও অতটা বেশি নয়, 80 টাকা, অর্থাৎ পুরো প্যাকেটটা 80 টাকা পড়েছে। সাধারণত একটা হাইলাইটার প্যানই আসলে 30 থেকে 40 টাকা দাম করে আমি কিনেছিলাম, তবে একসাথে 4টায় যে 80 টাকা করে পাবো সেটা ভাবিনি। যাই হোক, আমি নিয়ে নিলাম, আলাদা আলাদা করে না নিয়ে এভাবে একটা প্যাকেট থেকে নিয়ে নিলাম, যেটা আমার নিজের জন্য অনেক সুবিধা হয়েছে। পরবর্তীতে আমি একটা ছোট সাইজের সিজার নিয়েছি, এটা 40 টাকা দাম পড়েছে। ডিজাইনটাও খুব সুন্দর, আমি মূলত এটার ডিজাইনটা দেখেই নিয়েছি, পিঙ্ক কালারটা আমার খুবই পছন্দ, সেজন্য পিঙ্ক কালারটা নিয়েছি, দাম 40 টাকা। এখন যে সিজারটা দেখতে পাচ্ছ এটা অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম, এটা 8 ইঞ্চি এবং এটার দাম পড়েছে 90 টাকা। এটার ডিজাইনটাও খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, কিউট লেগেছে, সেজন্য এটা নিয়েছি। মূলত এটা 90 টাকা দাম পড়েছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ গ্লু স্টিক, প্রতিটাই 15 গ্রাম করে এবং একটার দাম 26 টাকা করে। আর আমি তিনটা অর্ডার করেছি, তিনটার দাম পড়েছে 78 টাকা, আমার কাছে খুবই ভালো লেগেছে। পরবর্তীতে আমি নিয়েছি মার্কার পেন, এটা পার পিস দাম পড়েছে 27 টাকা করে, আমি 2 পিস নিয়েছি। এখন আমরা কিন্তু যে পারমানেন্ট মার্কার প্যানগুলো কিনে থাকি সেগুলো 40 টাকা করে দাম পড়ে, এটা 27 টাকা, খুব ভালো পেয়েছি, কিন্তু এটা একটু পাতলা ছিল। যাই হোক, পরবর্তীতে আমি নিয়েছি পেন্সিল, এখানে 12 পিস পেন্সিল আছে আর দামটাও খুব অবিশ্বাস্য, 12 পিস পেন্সিলের দাম পড়েছে 30 টাকা। তবে একটা কথা তোমাদের বলবো, পেন্সিলগুলো খুব ভার করে তোমরা লিখতে যাবে না, এতে করে ভেঙে যেতে পারে,
কিন্তু 12 পিস পেন্সিল 30 টাকা দাম দিয়ে কিনেছি। এই দামে কিন্তু আমরা এর চেয়ে বেশি ভালো কিছু আশা করতে পারি না, তবে যাই পেয়েছি 30 টাকার মধ্যে আমার মতে খুব ভালো। আমরা যদি খুব ভালোভাবে ইউজ করি তাহলে অনেকদিন টিকবে। আমি একসাথে 6 পিস গ্লু গান স্টিক অর্ডার করেছি। আমি ভেবেছিলাম এটা একটু মোটা হবে, তবে খুবই চিকন ছিল, আমার গ্লু গানের সাথে ফিট হবে না। এটার দাম পড়েছে 72 টাকা, 6 পিস 72 টাকা দাম পড়েছে। এবার আমি পেন্টিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি 1 পিস রাউন্ড আর্টিস্ট কালার প্যালেট নিয়েছি, এটার দাম পড়েছে 35 টাকা। তবে একটা পুরানো দেখতে পাচ্ছ, এটা আমি আলাদা নেইনি, পুরানোটা ওইটা 599 টাকা দিয়ে একটা সেট নিয়েছিলাম। তো পরবর্তীতে আমি এখানে নিয়েছি ব্রাশ সেট, এখানে 7 পিস ব্রাশ আছে, পেন্টিং করার ব্রাশ আর কি, এটার দাম পড়েছে 147 টাকা। আর 1 পিস প্যালেটটা 34 টাকা পড়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা 33 টাকা, এটা হলো মাস্কিং ট্যাপ, আর এই ট্যাপটা 20 ইয়ার। পরবর্তীতে আমি অ্যাক্রেলিক কালার নিয়েছি। অ্যাক্রেলিক কালার দুই রকমের পাওয়া যায়, টিউবেও পাওয়া যায় এরকমও পাওয়া যায়, তবে আমি এটা নিয়েছি। আর এটাতে ছিল 10 পিস কালার ছিল, আর আমার মতে এটা খুবই ভালো পড়েছে, আর এটার দাম পড়েছে 330 টাকা, আমার সব মিলিয়ে 365 টাকা এসেছিলো। তবে আমি এরকম 2 পিস অর্ডার করেছিলাম, একটা হচ্ছে 599 টাকা, যেটার সাথে প্যালেটও থাকবে, রঙও থাকবে, সেই সাথে ব্রাশও থাকবে, সেটা আমি প্রথমে অর্ডার করেছিলাম, পরবর্তীতে এটাও অর্ডার করেছি। তো এটা আলাদা করে দাম পড়েছে 365 টাকা ডেলিভারি চার্জ সহ। আমি অনেক রকমের কলম নিয়েছি। প্রথমে নিয়েছি 10 পিস কালারফুল পেন, তবে তারা আমাকে ভুলে 1 পিস দিয়ে দিয়েছে, অর্থাৎ একটা প্যাকেটের মধ্যে 5টা পিস থাকে, তো দেওয়ার কথা ছিল 2টা, কিন্তু তারা আমাকে ভুলে 1টা দিয়ে দিয়েছিল, কারণ আমি অনেকগুলো জিনিস নিয়েছিলাম। তো এই কালারফুল প্যানগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন কালার আছে। তো 2 প্যাকেট অর্থাৎ 10টা পিসের দাম ছিল 69 টাকা, তবে আমি 69 টাকা দিয়ে 5টা পিসই পেয়েছি, ভাগ্য খারাপ থাকলে আর কি করা যায়। তবে যখন আমি সেলারকে জানিয়েছিলাম তখন তিনি বলেছিলেন আমি অন্য কিছু যদি অর্ডার দিই তাহলে আমাকে আবারও ডাবল এই কলমগুলো অর্ডার ফেরত দেওয়া হবে, তবে তার সাথে কিছু গিফটও দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে আমি সেই দোকান থেকে আর কোনো কিছু অর্ডার দেইনি, তারা আমাকে বলেছে 81 টাকাটা ফেরত দিবে, আমি বলেছি লাগবে না। আর এখন তোমরা অনেকগুলো কলম দেখতে পাচ্ছ, এগুলো পার পিস 5 টাকা করে পড়েছে। আর এটা দেখতে পাচ্ছ এটা 23 টাকা পড়েছে, এটা হচ্ছে কারেকশন পেন। আর এই একই দোকান থেকে আমি 2টো মার্কার নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো প্রতিটা মার্কার পড়েছিল 43 টাকা করে দাম। যদি তোমরা বাংলাদেশে থাকো এবং এই প্রোডাক্টগুলো কিনতে চাও তাহলে প্রথমে তোমাদের দারাজ অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক মতো সেট করার পর এই ধরনের যে প্রোডাক্টগুলো কিনতে চাও সেগুলোর নাম সার্চ দিয়ে দিবে, আমি ভিডিওতে বলেছি। তো সেই সার্চ অনুসারে তোমরা যখন সার্চ দিবে সেগুলো চলে আসবে, এবং পরবর্তীতে তোমরা বাই নাও দিয়ে অর্ডার করতে পারবে। ধন্যবাদ।